শুভ সকাল ফ্রেন্ডস, এখন বাজে 10:30। তো 10:30 থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই, আমার মাথাটা কেন যেন যন্ত্রণা করছে। সকাল থেকেই মাথাটা খুব যন্ত্রণা করছে, তো কেন করছে যাই না। তো বসে বসেই ছিলাম এতক্ষণ ধরে, ছেলের পরীক্ষা, দুই ছেলেরই, তো ওরা পরীক্ষা দিতে গেল। আর আজকে তো বৃহস্পতিবার, পরের ছুটি। তো ওর বাবা আর কি দিতে গেল দুই ভাইকে, ওদেরকে দিয়ে আর কি আসার পথে বাজার নিয়ে চলে আসবে। তো সকাল থেকে কোনো কাজই করিনি, শুধু ঘর বাড়ি ঝাড় দিয়েছি আর রান্নাটানে কিচ্ছু করিনি। ছেলেদেরকে খাইয়ে পাঠালাম, ভাত তো খেতেই চায় না সকালবেলা। কালকে ভাত করে দিয়েছিলাম, গরম ভাত, তো বেকার করা আছে, ভাত দুবার মুখে দেয়, সে ভাত করে নেয়। তো রাতে ভাত ছিল, ওইটাই গরম করে, এই যে ডাল ছিল পড়া ভেজে, ওই যে দুবার মুখে দিল, তো ওইটাই খেয়েই দুই ছেলে পরীক্ষা দিতে গেলো। আসবে সেই একজনের আসবে হলো 1:30 দিকে, বড় ছেলে, আর একজন আসবে 3:30, তো অনেক পরে আসবে। তো এই করলাম, আর এই যে বসেছি, মাথা ধরে বসে আছি, ভাবছি কিছু খাইনি এখনো, তো ভাবছি চা বানাই খাই, একটু আদা দিয়ে লাল চা কড়া করে একটু খাই, মাথা ব্যথাটা কমবে, তারপর আর কি কাজে হাত দিব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে কি করবো ভাবছি, একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই। তো মানে বাজার নিয়ে আসবে, রান্না করতে তো অনেক টাইম লেগে যাবে। আজকে আবার বৃহস্পতিবার রয়েছে, পুজো পার্বণও রয়েছে। তো এদিকে দেখো, বিছানার জন্য কিচ্ছু গুছাইনি, সব গুছাবো, সব পড়ে আছে। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন যে বুঝতে পারছি না। তো যাই হোক, চলো রান্না করে যাই, একটু লাল চা বানাই খাই, মানে খাওয়ার পর মনে হচ্ছে একটু ভালো লাগবে। মাথা যন্ত্রণা এত করছিলো না, তোমাদের দাদা ভাইকে সকালবেলা বললাম কি একটু মাথায় তেল দিয়ে দাও, তো মানে এই যে দেখো তেল দিয়েছে, তাও মানে মাথা তো কমছে না। আর বাড়ি খুব সুন্দর রোদ উঠেছে, ভাবছি লেপ কম্বলটা চেয়ারে দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপর চাটা খাই। সব কিছু পড়ে আছে, তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো ভাতে কী কী সিদ্ধ দিব দেখো, কেটে নিয়েছি, এখানে রয়েছে আলু বেগুন আর মিষ্টি কুমড়া, তো এটা ভাতে সিদ্ধ দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে লাল চাটা যে করে নিচ্ছি দেখো, আদা বেশি করে দিয়ে, তো চাটা খেয়ে নিই। চলো ওই যে এখানে রোদ্দুরতে বসে চাটা খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো যে লেপটা বাইরে দিয়েছি, কী সুন্দর রোদ্দ উঠেছে। তো চাটা খেয়ে নিই, এখানে দেখো সামনে দেখতে পাচ্ছ শাক রয়েছে, সর্ষে শাক, তো সর্ষে শাকগুলো চাটা খেয়ে নিয়ে বেছে নেবো। এই শাকগুলো কালকে নিয়ে এসেছি, কালকে তোমার দাদাভাই যখন ভাত দিতে গিয়েছিলাম তখন আর কি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো চলো চাটা খেয়ে নিই, আর এই দেখো কী সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি, আর শাকগুলো খুব সুন্দর টাটকা একদম, মানে একদম মানে কী বলো, এত ভালো। শীতকালে সবজিগুলো খুব ভালো পাওয়া যায়, শাক সবজি যা বলো, তাই না? আর সব জিনিস খেয়েও মজা। তো শাকগুলো দেখো আমি জলে ভিজে রেখে দিলাম পরিষ্কার করে, আর এখানে দেখো যে ভাত হয়ে গেছে, এখানে ভাত। তো তোমাদের দাদাভাই চলে আসছে, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও রোদ্দুরে বসে খাচ্ছে। এই ভাতটা হচ্ছিলো আমার জন্যে, বেড়ে নিয়েছি, তো ভাবছি ভাতটা আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর যে মানে কাজে হাত দিয়ে দিই। আর এখানে দেখো এই যে তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছে, কী কী মাছ নিয়ে এসেছে দেখো, তো এখানেরও হয়েছে দেখো, এটা মনে হচ্ছে চিংড়ি মাছ, আর আগেরটাতে ছিল মনে হয় চিকেন। তো সব এগুলাম খুলে নিই ভালো করে, এটা হয়েছে চিকেন, ছেলেদের জন্য চিকেন নিয়ে এসেছে, আর হচ্ছে চিংড়ি মাছ আমি আনতে বলেছিলাম। আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে মানে আনলে ভালো হয়, তো আমি বলিনি, সেটা হচ্ছিলো ইলিশ মাছ। তো ভাবছিলাম ইলিশ মাছ মানে নিয়ে আসলে ভালো হয়, যদি পাওয়া যায় বাজারে তাহলে আনলে ভালো হতো, মানে ইচ্ছে ছিল খাওয়ার আর কি। তো মানে আমার খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি কিন্তু বলিনি খালি, কিন্তু এদিকে দেখো আমার বর ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছগুলো খুব ছোটো ছোটোই, বেশি বড় না, তো হাফ কেজি মাছ রয়েছে এখানে।
তো তিনটে মাছ নিয়ে হাফ কেজি হয়েছে, তাহলে কতটা ছোট দেখলে বুঝতেই পারছো। এই যে দেখো মাছের পিসগুলো। তো যাই হোক, মানে আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো মানে নিয়েও এসেছে, আমি তো বলিনি, তো এটাই ভাবার বিষয়ে। তো যাই হোক, তো চলো মাছগুলো যে ধুয়ে নিই। মাছগুলো ধুতে অনেকটা টাইম লাগবে যেহেতু আঁশ আছে প্রচণ্ড, আর যত ছাড়িয়ে দেয় কিন্তু ভালো করে ধুতে হয় নখ দিয়ে, নখ দিয়ে নাহলে আঁশগুলো যায় না। দেখো চিকনিটাও মাছটা বাছতে হবে। তো দেখো এখন বাজে 1:30, তো স্নান করে জাস্ট উঠলাম, এখনও পুজো দেওয়া হয়নি, ঠাকুরের বাসন মাজবো, পুজো দিব, তারপর হচ্ছে রান্না বসাবো, রান্নাও হয়নি। আর আজকে আমি একটা নতুন নাইটি পরলাম, আলমারিতে একটা নাইটি ছিল, তো কখন পরবো কখন পরবো মানে মনে মধ্যে ইসে লাগছে, নতুন জিনিস থাকলে না আমার এই একটা ইসে মানে কখন ওটা পরে নিব। তো আজকে বের করে পরলাম নাইটিটা, পিঙ্ক কালারে আর এরকম আর কি প্রিন্ট দেওয়া আছে এরকম, এরকম নাইটি খুব মানে এরকম গলার নাইটিটা খুব কমই পরি, গোল গলায় বেশি পরি, তো বেশ ভালোই লাগছে, গলাটাও ছোট ছোট আছে, তাহলে মানে সুবিধা হয়েছে, কত কত নাইটির গলাগুলো খুব বড় থাকে, তো এটা একদম ঠিক আছে, বেশি বড় না বেশি ছোট না মিডিয়াম, বেশ ভালোই লাগছে। এই মাথাটাতে আসলাম, সিঁদুর টিঁদুর পরলাম, তো এখন আবার ঠাকুর বাসন মাজতে যাই চলো, তারপর হচ্ছিল পুজোটা দিনই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বৃহস্পতিবার আসলে মনে হচ্ছে কাজটা অনেকটাই বেশি থাকে এরকম মনে হয়, যেহেতু বৃহস্পতিবার আসলে পুজো দেওয়াটা ঝামেলাটা একটু আলাদা রকম থাকে, ঠাকুরের বাসন মাজা সব কিছু মাজতে হয় ঠাকুরের বাসন, ওর জন্যে একটু মনে হয় কাজটা অনেকটাই বেশি থাকে। তার এখানে দেখো এই যে এখানে টাপটা রয়েছে, কী সুন্দর সর্ষে গাছ হয়েছে, সর্ষের চিটানো হয়েছিল, তো সর্ষে গাছগুলো বেশ অনেক ভালোই হয়েছে। আর এদিকে যে আমি বাসন মাজতে মাজতে সাপটা একটু কম পড়েছে, তো বরকে বললাম সাপ একটু দিতে, তো বর কিন্তু আমার ওই পাশেই দাঁড়িয়েছিল, মোবাইল ঘাটছিল, তো বলছি দেখো ছান করে না, অনেকটা বেলা হয়ে গেছে, পাশে জল রেখে দিয়েছিলাম, কী সুন্দর রোদ্দু ছিল, এখন রোদ্দুটা নেই, তো বলছি তাড়াতাড়ি ছান করে না, এরপর আরও ছান দেরিতে ছান করলে ঠান্ডা বেশিটা লাগবে, রোদ্দু থাকতেই ছান করলে শরীরটা ভালো লাগে, তাহলে ঠান্ডাটা একটু কম লাগে। সকালে চা খাওয়ার পর একটার পর একটা করেই যাচ্ছি, কাজ আর শেষ হয়ে উঠছে না, তো পুজোটা দেওয়া হলে কিন্তু আবার রান্নার ঝামেলাটা রয়েছে, তোমাদেরকে বললাম সে আবার রান্নাটা করতে হবে, তো দুঘরে বিছানা ঠিক করলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাড়িটা ঝাড় দিয়ে বাড়িটা ধোয়ালাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমার পুজো তো একদম কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তো এই যে ঘট বসানো হয়ে গেছে, লক্ষ্মীর ঘট, আর এদিকে শিব ঠাকুরের পুজোটাও করেছি সুন্দর করে, তো বেশ এখন ভালোই লাগছে, পুজোটা দাও কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা এখন আমি রান্নাঘরে ঢুকে যাই, তো রান্নাঘরে ঢুকে প্রথমে করছি হচ্ছিলো শাক কেটে নিচ্ছি, শাক ধুয়ে যেটা রেখে দিয়েছিলাম, আর এদিকে সামনে আমার বর দাঁড়িয়েছে, তো বরকে বললাম ভাতটা বসিয়ে দাও, আর চাল টাল না আমি আগেই ধুয়ে রেখে গেছিলাম, ভিজে রেখে গেছিলাম, তো বললাম গ্যাসটা ধরিয়ে দাও, ভাত মানে ভাতটা আর কি ওখানে বসিয়ে দাও, রেডি করাই আছে, আর এদিকে কড়াইটা বসাতে বললাম, এই যে শাক কেটে দিচ্ছি, তো শাকটাও বসিয়ে দিবে, আর এদিকে আমি আবার চিকেনটা করবো ভাবছি, তো চিকেনটা হচ্ছিলো এই যে পেঁয়াজ রসুন এগুলো ছুলে নিব, তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চিকেন আর শাক করলাম, আর মাছ করছি, ইলিশ মাছটাই করছি, চিংড়ি মাছটা রেখে দিয়েছি, তো ইলিশ মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে করবো, তো এই সর্ষেটা এই যে পাটায় বেটে নিচ্ছি, তো পাটায় বেটে নিলে ওটা টেস্টটাই আলাদা রকম, তো যাই হোক পাটাটা যেহেতু আমার বাইরে রেখে দিয়েছিলাম, তো এখানে আর কি এই যে বেটে নিচ্ছি, আর ওদিকে বর যে নাড়াচাড়া করছে, আর এদিকে দেখো এই যে ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপর দিয়ে যে কাঁচা তেল আর ধনে পাতা দিয়ে দিয়েছি, হওয়ার মধ্যেই আমি নামিয়ে নিব। আর এখানে শাক ভাজা রয়েছে, দেখো এখানে ইলিশ মাছ ভাজা তেল আর ইলিশ মাছ ভাজা, আর গরম গরম ভাত রয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আর হয়েছে ছেলেদের চিকেন, তো চিকেন কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ।
তো এখন বাজে 4:15, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল একটু আগেই। তো খেয়ে দিয়ে যে এঠুকাটা মুছে টুচে বাসন আজকে বের হয়নি, খাবার বাসন মানে কাগজের পাতায় আর কি খেলাম। এখন ওই হাতা খুঁটি বের হয়েছে, ওটা বেছিঙে রেখে দিয়েছি, পরে ধুয়ে নিব। তো খাওয়া দাওয়ার পরে যে দুটো কমলা লেবু নিয়ে এসেছি, এখন এখানে জানলার কাছে বসে খাবো। আর আমার দুই ছেলে পরীক্ষা দিয়ে এই যে মোবাইলে কি দেখছে, কি দেখছিস বাবা বলে? পরীক্ষা কেমন হয়েছে দুই ভাই? ভালো। এদিকে কোন দিকে তাকায় বলতেছো? আমি এদিকে বলতেছি। তোমার ভালো হয়েছে? আর ওইদিকে আমার বর ওই যে কি করছো, মোবাইল ঘাটা না খাওয়া দাওয়া আজকে সেই জোরদার হয়েছে, দারুণ হয়েছে। আর মাছটা ভালোই টেস্ট ছিল, ভালোই খেয়েছি। শাক ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে দারুণ খেলাম। তরকারিটাও সর্ষে ইলিশ দারুণ হয়েছে খেতে। তো ছেলেরা তো ওগুলো খাবেই না, মাছটা সবাই শুধু মাংস দিয়ে খাবে, আর বলে টোলে একটু শাক দিয়ে ভাত খাওয়ানো হয়েছে। এইগুলো কথা ও একটা কমলা লেবু খা, নে একটা আমি খাই, একটা তোরা খা। আর ছোট ছেলেকে আজকে স্কুল থেকে ড্রেস দিয়েছে, দেখো ড্রেসটা কি মানে কাপড়টা এত বাজে, মানে কোনো সময় ভালো দেয়, একদম যে খারাপ দেয় না তাও না, কিন্তু এই যে এবার তার কাপড়টা একদম প্লাস্টিকের কাপড় দিয়েছে, মানে এই যে এটা হচ্ছিল শার্টের শার্টটা যে দিয়েছে, শার্টটা হবেও না, ছোট হবে মনে হচ্ছে শার্টটা। একটু হচ্ছ একদম প্লাস্টিকের কাপড়, প্যান্টটা ওরকমই লাগতেছে। প্যান্টটা যাই হোক, প্যান্টগুলো মানে যেগুলো আছে সেগুলো ছোট হয়ে গেছে। ভাবছিলাম যে প্যান্ট যদি স্কুল থেকে না দেয় তাহলে বানিয়ে দিতে হবে, শার্ট আছে আগের মানে ওগুলো শার্ট চলে যাবে, কিন্তু প্যান্টটাই প্রবলেম হচ্ছিলো, মানে অনেকটাই ছোট হয়ে গেছিলো। তো ওগুলো পরে পরেই পরীক্ষা দিতে যাচ্ছিলো, তা আজকে আবার ড্রেস দিয়েছে, মনে হচ্ছে প্যান্টটা হয়ে যাবে। পরিস তো নাই না, পরে দেখতে হবে, মনে হচ্ছে হয়ে যাবে। শার্টটা হয় না, টাইট টাইট হয়, জানলা কাছে এই জানলা দিয়ে কিছু দেখতে পারবো না, ওই খালি দেওয়ালটা, দেওয়ালের ওইবারে রাস্তা ওইবারে কিছু দেখতে পারবো না, দেওয়ালটা অনেকটা উঁচু করে দিয়েছি না, মানে রাস্তাঘাটে কিছু দেখা যায় না। তো এখানেই বসে বসে এই দলটাই দেখি, ভাবছি ওইখানে কিছু মানে ফাঁকা জায়গা রয়েছে নিচটা, কিছু সবুজ গাছ গাছটা জানিয়ে রেখে দিব, তার মাঝে গাছের দিকে একটু তাকায় থাকবো, ভালো লাগবে। তো ভাবছি এরকম। তো কালকে তো কোনো ব্লগ করিনি, হয় নাই আর কি, ইচ্ছে ছিল না করার, যাই হোক করিনি। তো ভাবছি এই ভিডিওটাই আর কি এডিট করে ছাড়বো আজকে। তো আর এখানে বসে বসে কমলাটা খেয়ে নিই, তারপর ভাবছি ভিডিওটা এডিট করি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতন টাটা।